হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজন তেঁতুল কাশন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। তেঁতুলগুলো নিয়েছি, পরিমাণ মতো তেঁতুল সরিষা নিয়েছি। সরিষাগুলো শিলির করে ফেলে সামান্য পরিমাণে জল দিয়ে শুকনো শুকনো করে বেটে নিয়েছি। তেঁতুলগুলো অল্প অল্প করে নিয়ে সামান্য একটু জল ছিটিয়ে ছিটিয়ে খুব মেহি করে বেটে নিয়েছি। দেখুন একেবারে আঁশ নেই। এক চামচ সরিষার তেল নিয়েছি। পরিমাণ মতো চিনি নিয়েছি। স্বাদ বুঝে লবণ দিতে হবে, লবণটা এখানে থাক। এবার তেঁতুল কাশনটা তৈরি করব। প্রথমে তেঁতুল বাটাটা নেব। তারপরে সরিষাগুলো দেব। তেঁতুল যতটুকু বাটা হবে তার অর্ধেক পরিমাণ সরিষা নিতে হবে। সরিষা বেশি হয়ে গেলে তিতু স্বাদ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দেব। স্বাদ বুঝে চিনি ব্যবহার করব। এবার সুন্দর করে মাখতে হবে। সরিষার তেলটা দিয়ে দিতে হবে। মাখানোর কাছে স্বাদ হবে। মাখানোটা যত সুন্দর হবে স্বাদটাও তত সুন্দর হবে। তেঁতুল, চিনি, সরিষা এবং সরিষার তেল একসঙ্গে খুব সুন্দর করে 6 থেকে 7-8 মিনিট ধরে মাখাতে হবে। যত মাখানো হবে তত স্বাদের পরিমাণ বেড়ে যাবে। আটা আটা ভাব আসবে মাখাতে মাখাতে। যতক্ষণ না আটা হবে ততক্ষণ মাখতে থাকবে। টেস্ট করে দেখতে হবে লবণ চিনি ঠিক আছে কিনা। দেখে লাগলে লবণ চিনি এবং আর একটু সরিষার তেল দিতে হবে। দিয়ে সুন্দর করে আবার মাখাতে হবে। দুধ ভাতে খাওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়, ডাল ভাতে খাওয়া যায়, আর মেয়েদের বেলায় তো কথাই নেই, হাতে হাতে খেয়ে ফেলবে। মেয়েদের খুবই প্রিয় খাবার তেঁতুল কাশন। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কত স্বাদ। কাঁচের পাত্রে রাখতে হবে, শুকনো চামচ ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দর একটা আঠালো ভাব আসছে। এক বছর ভালো থাকবে, মাঝে মধ্যে রৌদ্রে রাখতে হবে। রৌদ্রে রাখার পর পাত্রটা ঠান্ডা হলে ঢাকা দিতে হবে। কালারটা যত সুন্দর খেতে স্বাদটাও ঠিক তেমন। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। ভালো থাকবেন, আমাদেরকে আপনাদের সঙ্গে রাখবেন।